তানিস অডিও বুক চ্যানেলে আজকে আপনারা শুনবেন একটি গল্প যার নাম আলু পোড়া। বাজারে একটা আলুর দোকান পুড়ে গেছে। ছেলে ছোকরারা মহা আনন্দে পোড়া আলু কুড়িয়ে খাচ্ছিল। গোপালও কয়েকটা আলু কুড়িয়ে খেতে খেতে বাড়ি চলেছে। বাজারের বাইরে আরেকটা বড় দোকান, দোকানদার ঘটা করে দোকান খুলে রেখেছিল। আলুর গুদাম যখন পুড়ে গেছে তখন তার দোকানে নিশ্চয়ই ভিড় হবে, ভালো বেচা কেনা হবে, কিন্তু তা না হওয়ায় সে হতাশ। গোপালকে আলু খেতে খেতে যেতে দেখে সে রসিকতা করতে শুরু করলো। কি খোকা, শুধু আলু খেলেই আজ পেট ভরবে? ইস, একটু যদি নুন আনতে তাহলে বেশ স্বাদ পেতে। গোপাল সঙ্গে সঙ্গে জবাব দিল, আপনার আলুর দোকানটা কবে পুড়বে বলুন তো, একটু আগে থেকে যেন খবর পায়, তাহলে বাড়ি থেকে নুনও এনে রাখতে পারবো।